আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু শাহনাসমল ভ্লগস কেমন আছো তোমরা সবাই অবশেষে সেই দিনটি চলেই এলো ঢাকা ছেড়ে আমি চলে এলাম ইউকেতে তো আমার ট্রানজিট ছিল অ্যাজ ইউজুয়াল দুবাইয়ে দুবাইয়ের কানেকশানে আমি যখন গিয়েছিলাম ওখানে আমি রিল্যাক্স করার জন্য অ্যাকচুয়ালি ওদের বিজনেস লাউঞ্জেই ছিলাম আমি আর দুবাই ডিউটি ফ্রিতে ঘোরাঘুরি করিনি বিকজ আমার কাছে মনে হচ্ছিলো যে ইউনো দুবাইয়ের এয়ারপোর্টে অনেক আশা হয়েছে ডিউটি ফ্রি থেকে কেনার কিছু ছিল না বিজনেস লাউঞ্জটা তোমাদের ছোট করে একটু দেখিয়ে দিই ইউজুয়ালি যারা বিজনেস ক্লাসে চলাফেরা করে তারা আর যারা গোল্ড প্লাটিনাম বা সিলভার টিয়ারের প্যাসেঞ্জার থাকে তারা সাধারণত বিজনেস লাউঞ্জে গিয়ে বসতে পারে এবং তাদের তিন রকমের আই গ্যাস রেস্টুরেন্ট আছে যেমনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ আচ্ছা এটা তো রেস্টুরেন্ট না এটা তো আইসক্রিম আমি আইসক্রিম দেখছিলাম বিভিন্ন রকমের যে কোনটা নেওয়া যায় বাট এটা ছাড়াও তিন রকমের রেস্টুরেন্ট আছে যেখানে এশিয়ান আছে কন্টিনেন্টাল আছে কিছু আরবিয়ান ফুড আছে মিক্স ইউন সব কিছু আছে সব থেকে যে জিনিসটা আমার বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে ডেজার্ট সেকশনটা এই যে ব্রেড চিজ ফ্রুটস যে কোনো রকমের ফুড যারা অ্যালকোহল পছন্দ করে তাদের জন্য অ্যালকোহল টি কফি এভরিথিং ওয়াজ দেয়ার আর এই যেগুলো দেখতে পাচ্ছি এটা শুধুমাত্র মেয়েদের জন্য শাওয়ার নেয়ার জায়গা খুবই খুবই ভালো মানে যারা আরও লং ফ্লাইটে জার্নি করে বা লং ট্রানজিট থাকে তারা শাওয়ার নিতে পারে আর এই যে ড্রিঙ্কস বিভিন্ন রকম ড্রিঙ্কস পানি থেকে শুরু করে সব ধরনের ড্রিঙ্কস সব ফ্রি যতবার খুশি ততবার নিতে পারে এটার জন্য এক্সট্রা কিন্তু কিছুই পে করতে হয় না এবং এত বড় জায়গাটা আমি ক্যামেরায় আসলে ওভাবে দেখাতে পারিনি মানে আমার ভিডিওতে যাই হোক আমি অল্প কিছু ফুড নিয়েছিলাম সাথে পানি নিয়েছিলাম এবং রিল্যাক্স করে একটা জায়গায় বসেছিলাম মজার ব্যাপার হচ্ছে যে রিল্যাক্সেশনের অনেক জায়গা আছে ইভেন ইভেন ঘুমানোর জায়গাও আছে মানে আলাদা আলাদা রুমের মতো করা আছে সোফা আছে মানে এভরিথিং দেয়ার সো খাওয়া দাওয়া আসলে তেমন একটা মন বসছিল না সত্যি কথা বলতে ডেজার্ট সেকশনে চলে গিয়েছিলাম যেটা বলছিলাম ডেজার্টগুলো আমার খুব ভালো লাগে স্পেশালি আমি ডিফারেন্ট টাইপের চিজ কেকগুলো ট্রাই করতে বেশি পছন্দ করি আমার অনেক অনেক পছন্দ অ্যাকচুয়ালি যাই হোক খাওয়া দাওয়া যতটুকু পারলাম করলাম বাট সব থেকে বেশি ভালো লেগেছে কফি খেয়ে এখানে লাটে ছিল আমার পছন্দের লাটে অ্যাটলিস্ট তিন মাগ খেয়েছি আমি বসে থেকে 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 এই তো এরপর আমার ফ্লাইট ছিল দুবাই থেকে দুবাই টাইম রাত আড়াইটার দিকে যেটা থেকে কিনা আমরা পরের দিন সকালবেলা সাড়ে সাতটার দিকে মানে লন্ডন টাইম সাড়ে সাতটার দিকে হৃদরোতে পৌঁছেছিলাম লং ফ্লাইট ঘুমিয়ে জেগে ফিল্ম দেখে গান শুনে এটা সেটা করেই সময় পার হয়েছে অবশেষেই ল্যান্ড করলাম আমার সেকেন্ড হোম ইউকেতে ওয়েদার খুব ভালো লাগছে বাংলাদেশের ওয়েদারে শেষের কয়েকদিন আমি আসলে অনেক কষ্ট পেয়েছিলাম বাট যাই হোক দেশ থেকে আসার পরে এখন পর্যন্ত যে জিনিসটা লাগছে সেটা হচ্ছে খারাপ লাগছে ভীষণ আপসেট লাগছে বাট যাই হোক আমি সুস্থ মতো সুন্দর মতো পৌঁছে গিয়েছিলাম বাসায় যাই হোক এটাই ছিল আমার আজকের ব্লগ বাংলাদেশের অনেকগুলো ব্লগ দেওয়া কিন্তু এখনও বাকি আমি ওগুলো সিরিয়ালি এখন দেওয়া শুরু করব আর সেই সাথে আমি রোজার ভিডিও কিন্তু আস্তে আস্তে আপলোড করব। সো ভালো থেকো তোমরা সবাই এখন থেকে রেগুলার ব্লগ আসবে আর তোমরা আমার ব্লগগুলো অনেক পছন্দ করছো এটাও আমার অনেক অনেক ভালো লাগছে দেশ ছেড়ে এসেছি মনটা দেশেই পড়ে আছে আর ইউকে তো আমার সেকেন্ড হোম নিজের কাজের জন্য হোক বা এখানে তো থাকাই হচ্ছে এখন দোয়া রেখো আমার জন্য তোমরা আর নতুন নতুন ব্লগ পাওয়ার জন্য আমার ফেসবুক পেজটাকে ফলো করে রেখো আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভালো থেকো সবাই আল্লাহ হাফেজ